কালচার এবং কালচারাল জিওগ্রাফির যে আলোচনা আমরা শুরু করেছিলাম আজকে তার দ্বিতীয় পার্ট। হ্যাঁ, সাথে আছি আমি ডক্টর নাজমুন খাতুন, লেকচারার জিওগ্রাফি, কবি নজরুল গভর্নমেন্ট কলেজ, ঢাকা থেকে। আজকে আমার শরীরটা একটু খারাপ থাকায় ভয়েসটা বোধ হয় অত ক্লিয়ার আসবে না, তারপরে তোমরা কষ্ট করে আমার সাথে থাকবে আশা করছি। কী বিষয় আজকে আলোচনা করব? সাংস্কৃতিক ভূগোলে প্রকৃতি ও পরিধি। শিক্ষার্থীরা, তোমাদের মনে আছে তো আমরা প্রথম পার্টে জেনেছিলাম কালচারাল জিওগ্রাফি মানুষ তার কর্মকাণ্ডের মাধ্যমে যে প্রতিনিয়ত নতুনত্ব সৃষ্টি করছে তার ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বর্ণনা ও বিশ্লেষণ এই বিষয়টাকে সামনে তুলে নিয়ে আসে। আজকে আমরা যে প্রকৃতি এবং পরিধি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করে কালচারাল জিওগ্রাফি সেই বিষয়টাকে যদি ফোকাস করতে চাই তাহলে প্রথমেই আসবে সংস্কৃতির কথা। সংস্কৃতি হচ্ছে কালচারাল জিওগ্রাফির কেন্দ্রবিন্দু। কোন কোন বিষয়গুলো এখানে উঠে আসবে, কোন কোন বিষয়গুলোকে সামনে নিয়ে আসবে, সেই বিষয়গুলোর জন্য কিছু প্রশ্ন আগে তুমি মাথায় সেট করো। দেখো যে কালচারাল জিওগ্রাফি কি কাজ করে, এর প্রকৃতিটা কেমন, এর পরিধিটা কেমন, সংস্কৃতি যদি এর কেন্দ্রবিন্দু হয় তাহলে সংস্কৃতি কি, এটি কখন থেকে শুরু হলো, কিভাবে কাজ করছে, কোথায় এবং কেন, এই যে বিষয়গুলো, এই প্রশ্নগুলোকে মাথায় নিয়ে তারপর তোমাকে কালচারাল জিওগ্রাফির আলোচনায় যেতে হবে। এখন তুমি যদি মূল আলোচনা যেতে চাও তাহলে কোন স্টেপে যাবে, আমরা কিন্তু পাঁচটি প্রশ্নের কথা বলেছি তাই না, সেই পাঁচটি প্রশ্নের উত্তর খুঁজতে আমাদেরকে কি করতে হচ্ছে, কালচারকে ভেঙে ফেলতে হচ্ছে, মানে কালচার যে আলোচনাটা আছে এই আলোচনাটাকে আমরা স্টেপ বাই স্টেপ বিশ্লেষণ করব, তাহলে আমরা কালচারাল জিওগ্রাফির যে স্কোপটা আছে সেই বিষয়টাকে আমরা বুঝতে পারবো। দেখো, প্রথমে আমরা আলোচনা করব সংস্কৃতি নিয়ে, যেটা আমরা অলরেডি করেছি, তারপর সাংস্কৃতিক অঞ্চল, সাংস্কৃতিক ভূদৃশ্য, সাংস্কৃতিক ইতিহাস এবং সবশেষে সাংস্কৃতিক বাস্তব্য নিয়ে কথা বলব। ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড কালচারাল জিওগ্রাফির যে প্রথম আলোচনা ছিল, প্রথম পার্টে যে আলোচনা ছিল সেখানে কিন্তু আমরা অলরেডি জেনেছি যে সংস্কৃতি কি। সংস্কৃতি হচ্ছে মানব জাতির সামগ্রিক কর্মপদ্ধতির প্রতিচ্ছবি। সেখানে কি ধরনের কর্মপদ্ধতি রয়েছে দেখো, এখানে এক্সাম্পলগুলো কি কি দেয়া আছে, ল্যাঙ্গুয়েজ, টেকনোলজি, ক্লথিং, এডুকেশন, মিউজিক, এন্টারটেনমেন্ট, ফুড, লিটারেচার, স্পোর্টস, হলিডেজ, এক্সেট্রা এক্সেট্রা। দেখো, এই বিষয়গুলো হচ্ছে মানুষের সামগ্রিক কর্মপদ্ধতি যে প্রতিচ্ছবি আছে সেগুলো আমাদের এই যে যে কিছু বিষয় এগুলোর সাথে আরো আরো কিছু যে প্র্যাকটিসগুলো আছে সেগুলোর সাথে সামনে আসে। ঠিক আছে, সাংস্কৃতিক অঞ্চল, সাংস্কৃতিক অঞ্চলটা কি, পৃথিবীব্যাপী একই বৈশিষ্ট্যের সংস্কৃতির যে মানুষগুলো রয়েছে, একই বৈশিষ্ট্যের সংস্কৃতির যে প্র্যাকটিসগুলো রয়েছে সেই জায়গাগুলোকে আলাদা করে ফেলা, আলাদা করে চিহ্নিত করে ফেলা। ঠিক আছে, এখন কিভাবে চিহ্নিত করা যায়, এই বিস্তরণগুলো কেমন, বিস্তরণটা হচ্ছে কি ধরনের হয়, দেখো বিন্দুর বিস্তরণ রৈখিক, আরেকটা হচ্ছে আঞ্চলিক। এখন বিন্দুর বিস্তরণ মানে কি, যে কোন জায়গা থেকে, কোন পয়েন্টটা থেকে শুরু হয়েছে। রৈখিক বিস্তরণ বিষয়টা কেমন, রৈখিক বিস্তরণটা হচ্ছে যে কোন রেখা বরাবর এটি ছড়িয়ে যাচ্ছে, বিস্তরণ মানে বুঝতে পেরেছো তো, বিস্তার কিভাবে বিস্তার লাভ করছে, কোন একটি প্র্যাকটিস কিন্তু একটি জায়গায় থেমে থাকে না, এটি কিন্তু ছড়িয়ে যায়, তো সেই ছড়িয়ে যাওয়ার বিষয়টা কেমন হতে পারে। আরেকটি হচ্ছে কি, আঞ্চলিক বিস্তরণ, সেই যে রেখা ধরে ধরে ছড়িয়ে গিয়ে তারপরে কেমন করে এটা একটি অঞ্চল তৈরি করে ফেললো সেই বিষয়টা আঞ্চলিক বিস্তরণে আলোচনা করা হচ্ছে। এখন যে অঞ্চল রয়েছে সেখানে কি রয়েছে, নিয়মতান্ত্রিক সাংস্কৃতিক অঞ্চল, আরেকটা ভাগে ভাগ করা যায় কার্মিক সাংস্কৃতিক অঞ্চল। নিয়মতান্ত্রিক বিষয়টা কেমন, নিয়মতান্ত্রিক হচ্ছে যে একেবারে স্পেসিফিক ভাবে যে এই মানুষগুলো, এই এলাকার মানুষগুলো এভাবে একই ধরনের বৈশিষ্ট্য মণ্ডিত, নিয়মতান্ত্রিক।
ঠিক আছে, যে এর ভিতরে কি হচ্ছে, একটি একটি সমাজ গোষ্ঠী তাদের যে এলাকার সমভাবে বন্টন বন্টিত আছে। তো একটা ম্যাপ দেখাবো, দেখালি তোমরা বুঝতে পারবে। আরেকটা হচ্ছে কার্মিক সাংস্কৃতিক অঞ্চল, পৃথিবীব্যাপী বাংলায় কথা বলা হচ্ছে, তারপরে ধর্মের ভিত্তিতে ভাগ করা আছে। এই যে যে মানুষের যে কর্মকাণ্ডগুলো, এই কর্মকাণ্ডের যে আলাদা আলাদা প্রশাসনিক একটা বিস্তরণ আছে, প্রশাসনিক একটা স্টাইল আছে, প্রশাসনিক একটা গঠন আছে, এই যে আলাদা করে কর্মের যে বিষয়গুলো, সেগুলোকে যখন বিভিন্ন কর্মকাণ্ডের দিক দিয়ে অঞ্চলে ভাগ করা হচ্ছে, তখন সেটি হচ্ছে কার্মিক সাংস্কৃতিক অঞ্চল। এখানে যে ম্যাপটি দেখতে পাচ্ছ, স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে দেয়া আছে, কিন্তু তাই না, স্পেসিফিকভাবে দেয়া আছে যে অ্যাংলো আমেরিকান আমরা কাদেরকে বলবো, ইউরোপিয়ান আমরা কাদেরকে বলবো, ইসলামিক কান্ট্রিগুলো কোনগুলো, ইন্ডিক কোন জায়গাটা আছে, সাউথ ইস্ট এশিয়ান কোন জায়গাটাতে আছে। এটি অনেক আগের একটি ম্যাপ। আমরা আরও এই কোর্সটিতে আমরা আরও বিভিন্নভাবে বিভিন্ন ম্যাপ ব্যবহার করব, সেক্ষেত্রে তোমরা আশা করছি যে এই বিষয়টা তোমাদের আরও ক্লিয়ার হবে। এই যে যদি দেখো, একেবারে নির্দিষ্ট করে একটা গোষ্ঠীকে আলাদা করে ফেলা হয়েছে, এটি হচ্ছে নিয়মতান্ত্রিক সাংস্কৃতিক অঞ্চল। আবার আমরা যখন ধর্মের ভিত্তিতে ভাগ করব, ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে ভাগ করব, তখন সেখানে কিন্তু ওটি হয়ে যাবে কার্মিক সাংস্কৃতিক অঞ্চল। ক্লিয়ার? এরপর দেখো কালচারাল ল্যান্ডস্কেপ। এগুলো আসলে আমি একটু বেসিক জায়গায় আলোচনা করছি। যদি তোমরা কালচার কি, কালচারাল ল্যান্ডস্কেপ কি, এই রিলেটেড রিলেটেড যে বেশ কিছু টার্ম রয়েছে সেগুলো যদি তোমরা না বুঝো, তাহলে জিওগ্রাফির সাথে সম্পর্কটা বুঝতে পারবে না। সেজন্য এই আলোচনাগুলো আনা, এবং তোমরাও পরীক্ষার সময় এরকম করে তোমাদের জানার সময় এই ধারাবাহিকভাবে তোমরা মাথায় রাখবে, তাহলে তোমাদের কাছে বিষয়টা বোধগম্য হবে। কালচারাল ল্যান্ডস্কেপটা হচ্ছে একটা ইন্টারেকশন বিটুইন এ হিউম্যান গ্রুপ অ্যান্ড দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, একটা কমপ্লেক্স একটা ইন্টারেকশন বোঝাচ্ছে। ঠিক আছে, একটা হিউম্যান গ্রুপ এবং একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের। কার্ল সাওয়ার কি বলছেন, অ্যান এরিয়া অফ ল্যান্ড রিপ্রেজেন্টেড বাই ইটস ফিচার্স অ্যান্ড প্যাটার্নস অফ হিউম্যান অকুপেশন অ্যান্ড ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস। বুঝতে পেরেছ কি বিষয়টা হচ্ছে, যে কালচারাল ল্যান্ডস্কেপটা পৃথিবীর যে কোনো বিশেষ উপবিভাগের কয়েকটি ভৌগোলিক বিষয়ের আদর্শগত মিলকে ইন্ডিকেট করে। ভূপৃষ্ঠ প্রকৃতি দ্বারা সৃষ্ট পাহাড় পর্বত মালভূমি বেলাভূমি গাছপালা প্রভৃতি দ্বারা গঠিত প্রাকৃতিক পরিবেশ হচ্ছে ন্যাচারাল ল্যান্ডস্কেপ। আর হাজার হাজার বছর ধরে মানুষ তার ব্যবহারিক প্রয়োজনে অর্থনৈতিক সাংস্কৃতিক কার্যকলাপের ফলে যে প্রাকৃতিক ভূদৃশ্যকে পরিবর্তন করে নতুন আরেকটা ভূদৃশ্য তৈরি করে, সেটাই হচ্ছে কালচারাল ল্যান্ডস্কেপ। বুঝতে পেরেছ? এখন একটা ছবি দেখো, এটি তুরাগ নদীর তীরে টঙ্গীর কামারপাড়ার ছবি। এখানে কি তুরাগ নদীর কোনো অস্তিত্ব কি খুব বেশি একটা বোঝা যাচ্ছে? তুরাগ নদীর যে ফ্লাট প্লেনটা আছে সেটাকে মানুষ অ্যাডপ্ট করে সময়ের সাথে সাথে সেখানে বাঁধ দিয়ে রাস্তা তৈরি করেছে, সেটেলমেন্ট গড়ে উঠেছে। তাহলে এই যে যে একজন মানুষ আস্তে আস্তে করে এখানে শিফট হতে শুরু করেছে, বসতিগুলো হাইরাস করতে শুরু করেছে, বসতিগুলো আগে খুব টেম্পোরারি ছিল সেগুলোকে স্থায়ী বসতিতে রূপদান করছে, এমন করে কিন্তু তুরাগ নদীর বৈশিষ্ট্যটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তাহলে এই যে একটা কমপ্লেক্স ইন্টারেকশন তৈরি হচ্ছে একটা হিউম্যান গ্রুপের সাথে ন্যাচারাল এনভায়রনমেন্টের, এই বিষয়টাই হচ্ছে কালচারাল ল্যান্ডস্কেপ। কিভাবে গঠন করবে দেখো, ন্যাচারাল ল্যান্ডস্কেপের ক্ষেত্রে কি হচ্ছে, নিয়ামকগুলো কিগুলো ফোর্স করছে, জিওলজিক্যাল ক্লাইমেটিক ভেজিটেশনাল, এই ফ্যাক্টরগুলো যখন ফোর্স করছে সময়ের সাথে সাথে, তখন সেটা ওয়েদার, ল্যান্ড সার্ফেস, সয়েল ড্রেনেজ, মিনারেল রিসোর্সেস, সি, কোস্ট, প্ল্যান্টস, এগুলো একটা ন্যাচারাল একটা প্রাকৃতিক ল্যান্ডস্কেপ তৈরি করছে। আর কালচারাল ল্যান্ডস্কেপের ক্ষেত্রে কি হচ্ছে, কালচার, টাইম, কালচার কি করছে, ফ্যাক্টরটা কালচার, সেটা কি করছে সময়ের সাথে সাথে, হাজার হাজার বছর লাগতে পারে, শত শত বছর লাগতে পারে, সেটি কি করছে একটা ন্যাচারাল ল্যান্ডস্কেপে যেয়ে স্থান লাভ করছে। তারপরে সেখানে যে পপুলেশন, ডেন্সিটি, মোবিলিটি, হাউজিং প্ল্যান, স্ট্রাকচার, প্রোডাকশন, কমিউনিকেশন, এই বিষয়গুলো গঠন করছে। তারপরে সামগ্রিকভাবে এটি কি করছে, কালচারাল ল্যান্ডস্কেপ তৈরি করছে। ঠিক আছে, এটি কার্ল সাওয়ারের মর্ফোলজি, তিনি এটা এই মর্ফোলজিটা দিয়েছেন কালচারাল ল্যান্ডস্কেপের। সাংস্কৃতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাসের ভেতরে কোন কোন বিষয়গুলো আছে একটু দেখে নাও। প্রত্নতত্ত্ব, ভাষাতত্ত্ব,
মৌখিক তথ্যবলি বা লোকগাথা, স্থানের নাম, লিখিত দলিলপত্র। একটা জিনিস বুঝতে পারছো তো না, প্রতিটি বিষয়ই ডকুমেন্টেশনের, তাই না? যে আমরা সাংস্কৃতিক ইতিহাসের যে বিষয়গুলো পাব সেগুলো হচ্ছে অতীতের, মানে আমার আজকের এই সময় থেকে জাস্ট রিসেন্ট, একটু পাস্ট, রিসেন্ট পাস্ট থেকে শুরু করে একেবারে সুদূর অতীত পর্যন্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে, মানুষের প্র্যাকটিসগুলো কেমন ছিল, প্রত্নতত্ত্বে কী হয়, তোমরা দেখো না বিভিন্ন জায়গায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যাচ্ছে, সেই জায়গা থেকে কি বের হচ্ছে, যে মানুষের খাদ্যাভ্যাস কেমন ছিল, তার পোশাক আশাক কেমন ছিল, সেই বিষয়গুলোর কিন্তু নজির রেখে যায়। ভাষাতত্ত্বে দেখা যাচ্ছে যে আমাদের 2500 বছরের পুরাতন এই বাংলা ভাষাটাই কিন্তু পেছনে কি ছিল, কি ধরনের ভাষা ছিল, সেই আর্য অনার্যদের মৌখিক সেই ভাষা থেকে আস্তে 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 করে ডাইভার্ট হতে হতে সংস্কৃত অপসংস্কৃতির যে জায়গাগুলো, মানে আস্তে আস্তে করে 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 তারপরে কিন্তু আমরা আমাদের এই প্রেজেন্ট সময়ের যে বাংলাটা সেই ভাষাটাকে পেয়েছি। তারপরে মৌখিক তথ্যগুলি লোকগাথা, বিভিন্ন সময়ের আমরা কিন্তু অনেক প্রবাদ প্রবচন শুনি, তাই না? বিভিন্ন ধরনের প্রবাদ প্রবচন আছে, খনার বচন আছে, এই যে যে লোকগাথাগুলো, প্রত্নতত্ত্বের ভাষাতত্ত্ব, লিখিত দলিলপত্র, স্থানের নাম, এগুলো সমস্ত বিষয়গুলো সাংস্কৃতিক ইতিহাসে আলোচনার বিষয়বস্তু হয়ে থাকে এবং সাংস্কৃতিক কালচারাল জিওগ্রাফির এই দৃষ্টিকোণ থেকে সাংস্কৃতিক ইতিহাসটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করে। সাংস্কৃতিক ইতিহাস কি ধরনের বিষয়গুলি বের করে, দেখো চার প্রকার তথ্য প্রকাশ করে থাকে। সাংস্কৃতিক বৈশিষ্ট্যের উৎপত্তির সময় ও স্থান, বিস্তরণের পথ, সময় ও ধরন, তারপর পূর্বতন সাংস্কৃতিক অঞ্চল সমূহের বিস্তরণ কেমন ছিল, আর আগের সাংস্কৃতিক ভূদৃশ্যে ল্যান্ডস্কেপের প্রকৃতি ও বৈশিষ্ট্য কেমন ছিল, এই তথ্যগুলোকে সামনে নিয়ে আসে। সাংস্কৃতিক বাস্তব্য, কালচারাল ইকোলজি কি বিষয়টা, দেখো মানুষ তার যে এরিয়াটা রয়েছে, পরিসর রয়েছে, উদ্ভিদ প্রাণী সব কিছুর সাথে, পরিবেশের সাথে যে অভিযোজনটা হয়, যে মিথস্ক্রিয়াটা হয়, সেই বিষয়গুলোকে সাংস্কৃতিক ইকোলজিতে, কালচারাল ইকোলজিতে আলোচনা করা হয়। কালচারাল ইকোলজির একটা বিষয় একটু একটু পেছন থেকে আবার একটু ভাবো, যে প্রতি পুরো বিষয়টাই হচ্ছে মানুষের, তারপর সেই মানুষের কর্মকাণ্ডগুলোকে কি করা হচ্ছে, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হচ্ছে। যদি ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে মানুষের কর্মকাণ্ডকে আলোচনা করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই একটা অভিযোজন প্রক্রিয়া কে মাথায় রাখতে হবে, কে কার উপর ডিপেন্ড করছে, কে কার সাথে সম্পর্কটা কেমন, মানুষ কি পরিবেশের সাথে উপরে ডিপেন্ড করছে কিনা, পরিবেশ মানুষের উপরে কতখানি ডিপেন্ড করছে, কিভাবে কার্যকরী একটা প্রক্রিয়া তৈরি হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোকে একটা অভিযোজন প্রক্রিয়ার ভেতরে ফেলা হচ্ছে, তারপরে সেই বিষয়গুলো নিয়ে সামগ্রিকভাবে কালচারাল ইকোলজি তৈরি হচ্ছে। কালচারাল জিওগ্রাফির তোমরা প্রকৃতিটা তো বুঝলে, তাই না, কি ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করছে সেই বিষয়টা বুঝলে, কেমন কেন্দ্রবিন্দুতে কি আছে, এটি কিভাবে করে মানুষের কর্মকাণ্ডের সাথে সমস্ত বিষয়গুলোকে ইনক্লুডেড করে তারপরে আলোচনা করে, তাহলে এর পরিধিটা কেমন, কোন কোন বিষয়গুলোকে আমরা সামগ্রিকভাবে ইনক্লুড করতে পারি, দেখো মানব বিবর্তন, এই যে মনে আছে তো ওই যে প্রত্নতত্ত্বের বিষয়টা বলা হলো, হ্যাঁ পিছন থেকে কিভাবে করে মানুষের সৃষ্টির প্রক্রিয়াটা কিভাবে বিবর্তন হয়ে হয়ে এই পর্যন্ত আসলো, সেই বিষয়গুলোকে নিয়ে আসা যায়। মানুষের ভাষা, সংস্কৃতির রূপান্তর, মানুষের সংস্কৃতি, সাংস্কৃতিক অঞ্চল, মানব বসতি বা জনপদ, প্রাচীন সভ্যতা, মানব ধর্ম, কৃষির উদ্ভব, প্রযুক্তিগত উন্নয়ন, মানব পরিবেশ, সাংস্কৃতিক ভূদৃশ্য, সাংস্কৃতিক জগৎ, এই যে যে টোটাল সমস্ত বিষয়গুলোকে আলাদা আলাদা করে করে ডিসক্রাইব করে তারপরে আবার সংস্কৃতি ভূগোলের পরিধিটা বিস্তার লাভ করেছে। তোমরা দেখো শুধু এই পয়েন্টগুলোর ভেতরেই কিন্তু আমরা সীমাবদ্ধ থাকতে পারবো না, কেননা প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা কিন্তু সংজ্ঞায় বলেছিলাম যে প্রতিনিয়তই নতুনত্ব যুক্ত হচ্ছে, তাহলে এর বাইরে আরো কি কি প্র্যাকটিস যুক্ত হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু ইনক্লুডেড হয়ে তারপর কালচারাল জিওগ্রাফি তার স্কোপটাকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে, তার স্কোপটাকে, এর যে প্রকৃতিটা আছে সে প্রকৃতিটাকে একটু ডিফারেন্ট ডাইমেনশন তৈরি হচ্ছে। ঠিক আছে, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব।
তোমরা জিওগ্রাফার ডক্টর নাজমুল শিকদার এই নামে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেশি বেশি করে এখানে যে টিউটোরিয়ালগুলো দেওয়া আছে প্রয়োজনীয় টিউটোরিয়ালগুলো বেশি বেশি দেখবে, বারবার শুনবে, তাহলে করে তোমাদের মাথায় অ্যাটলিস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকলেও কিন্তু পরবর্তীতে যখনই পড়তে বসবে মাথায় কিন্তু খুব দ্রুত ঢুকে যাবে, তাই না? তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটার সাথে থাকবে, আর পড়াশোনাকে জীবনের একটা অংশ মনে করো, কারণ সব কিছুর শেষে তুমি কিন্তু একজন স্টুডেন্ট, তাই না? এই বিষয়টা যখন চলে যাবে তারপরে তুমি তোমার সেই জায়গাগুলোতে জোর দিবে। ভালো থেকো সবাই, আজ এ পর্যন্তই।